পটুয়াখালীতে হঠাৎই বেড়েছে শীতের প্রকোপ, এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং স্বল্প রোজগারের মানুষ। এদিকে শীত বাড়ায় ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সূর্যের দেখা নেই, সঙ্গে মাঘ মাসের গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়েছে পটুয়াখালীতে। শীতের মধ্যে কুয়াশা, বৃষ্টি, রাতে বৃষ্টি পড়ছে, তো শীত, গাড়ি চালাতে কষ্ট। শীত আরো তীব্র হবে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে, আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং এই সময় শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। শীতের অসুখ বিসুখে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অনেকে। সর্দি কাশি, আজকে আবার পাতলা পায়খানা শুরু হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এখন একটু সুস্থের দিকে গেছে। রোগী বেশি হওয়ায় এক বেডেই চিকিৎসা দেওয়া হচ্ছে 2 থেকে 3 জনকে। ঠান্ডাজনিত কাশি, শ্বাসকষ্ট, সর্দি এর প্রকোপ বাড়ে, আর বাড়ে ডায়রিয়া রোগ। ডায়রিয়া শীতকালীন ডায়রিয়া, যেটা রোটাভাইরাস শিশুর সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক।